সাগর ও সুন্দরবনে মাছ ধরা বন্ধ থাকায় খুলনার বাজারে সরবরাহ কমেছে সব ধরনের মাছের, এতে বেড়েছে দাম। এ বিষয়ে আরো জানাতে রূপসা পাইকারি মাছ বাজারে আছেন সহকর্মী বেলাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। ভোরের আলো ফোটার সাথে সাথে কিন্তু ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে ওঠে রূপসাপাড়ের এই পাইকারি মৎস্য আড়তটি। বলা হয়ে থাকে শুধু খুলনা বিভাগ নয়, পদ্মার এপারে সবচেয়ে বড় মাছের আড়ত এটি। আমরা রয়েছি এই মুহূর্তে খুলনা রূপসা পাইকারি মৎস্য আড়তে। আপনারা দেখতেই পাচ্ছেন এই আড়তে কিন্তু এই মুহূর্তে ক্রেতা বিক্রেতা যে হাক ডাক সেটি কিন্তু মোটামুটি সরগরম হয়ে উঠছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে মাছের যে সরবরাহ সেটি কিন্তু তুলনামূলকভাবে কম, এবং কম থাকার কারণে কিন্তু চাহিদার তুলনায় মাছ না থাকে দাম কিন্তু তুলনামূলকভাবে বেশি। আমরা দেখেছি গত মাসের তুলনায় এ মাসে কিন্তু প্রতিটি মাছেই কিন্তু 30-40 টাকা কেজিতে দাম বেড়েছে। সব মিলে কিন্তু এই বাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পাঙ্গাস মাছের যে আমদানি সেটি কিন্তু বেশি, এবং এই মাছগুলো কিন্তু এই যে আশপাশের যে জেলাগুলো রয়েছে সাতক্ষীরা যশোর বিশেষ করে কিন্তু খুলনা বিভিন্ন উপজেলা রয়েছে সেখান থেকে মাছ আসছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা যেটি বলছেন যে চাহিদা তুলনায় কিন্তু মাছের সরবরাহটা কম হওয়ার কারণে কিন্তু দামটা বেশি। তারা যেটি বলছেন যে গত মে মাসের 20 তারিখ থেকে কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রয়েছে, ইতিমধ্যে 25 দিন সম্পূর্ণ হয়েছে, 65 দিন এই বন্ধ থাকার কারণেই কিন্তু এই মাছের সরবরাহ কম। পাশাপাশি যে আশপাশে যে জঙ্গল রয়েছে সুন্দরবন রয়েছে সেখান থেকে যারা মাছ ধরেন এই সুন্দরবন থেকে কিন্তু 90 দিনের যে মাছ ধরার নিষেধাজ্ঞা সেটি কিন্তু চলছে, সেটি কিন্তু গত জুন মাসের 1 তারিখ থেকে এই মাছের ধরা বন্ধ রয়েছে। ফলে কিন্তু বাজারে মাছের সরবরাহ একেবারেই কম, এর জন্য কিন্তু দাম অনেকটাই বেশি। আর তাছাড়া যদি আপনাদের বলে এই বাজারে কিন্তু এখন বর্তমানে মাছের যে পাঙ্গাস মাছের দাম 190 টাকা করে চলছে, এবং মৃগেল 180 এবং তেলাপিয়া মাছ 170 টাকা, এছাড়া ভেটকি মাছ 800 টাকা, শিং মাছ 320 টাকা। সব মিলিয়ে কিন্তু প্রতিটি মাছের দামই বেশি। ক্রেতারা যেটি অভিযোগ করছেন মূলত এখান থেকেই কিন্তু খুলনা শহরের 36টি বাজারে কিন্তু এখানে মাছ যায়, যারা এখান থেকে ওখানে মাছ বিক্রি করেন যারা বিক্রেতা সেটা তারাই মূলত এই বাজারের ক্রেতা। তারা যেটি বলছেন যে এখান থেকে তারা বেশি দাম থেকে মাছ কিনছে বিধায় তারা কিন্তু খুচরো বাজারে বেশি মানে দাম বেশিতে বিক্রি করতে হচ্ছে, তার ফলে কিন্তু এক ধরনের বিপাকে পড়ছে। আমরা এই মুহূর্তে কথা বলবো এই বাজারের রূপসা পাইকারি মৎস্য আড়ত বাজারের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জটুর সাথে, তার সাথে জানার চেষ্টা করবো যে আসলে এই মুহূর্তে যে মাছের সরবরাহ কম, সরবরাহ বাড়াতে আপনারা কি করছেন? আমরা সরবরাহ বাড়ানোর জন্য আমরা বিদেশে যেতে মাছ আমদানি করছি, যেমন ভারত থেকে বার্মা থেকে এখান থেকে যে প্যাকেটের মাছগুলো দেখতে পাচ্ছেন এই প্যাকেটের মাছগুলো আমরা ওখান থেকে আমদানি করছি। আর আমাদের খুলনা ডিস্ট্রিক্ট ছাড়া ময়মনসিং টাঙ্গাইল যশোর সাতক্ষীরা ওখান থেকে আমরা এই যে সমস্ত মাছগুলো দেখতেছেন যে কই মাছ শিঙাছ মাগুর মাছ পাঙ্গাস মাছ এগুলো আমরা ওখান থেকে আনে খুলনার মাছ জনগণের মাছের চাহিদা পূরণের জন্য আমরা এই ব্যবস্থাগুলো করতেছি। আর দক্ষিণাঞ্চলের মাছ যেগুলো আগে আমাদের লবণ পানি মিষ্টি পানির যে সমস্যাটা ছিল এই সমস্যার জন্য আমাদের লবণ পানি মাছের চাষটা বন্ধ হয়ে গেছে, এখন ওখানে তরমুজ চাষ হয়, প্রায় ঘেরে তরমুজ চাষ হয়, আর সামান্য কিছু গলদা বাগদা না গলদা চাষ হয়, আর এমনি অন্য অন্য রুই মাছ কাতল মাছ চাষে হালকা কিছু চাষ হয়। যাতে আমরা আগে যে প্রচুর পরিমাণ মাছ দক্ষিণাঞ্চল থেকে পাইতাম সেই মাছগুলো এখন আর পাই না। আর সরকার আমাদের প্রজনন বাড়ানোর জন্য 90 দিন আমাদের সুন্দরবনের ক্যানেলে ভিত্তিক যে মাছগুলো ছিল এই মাছগুলো বন্ধ করে দিয়েছে। এই বন্ধ করার কারণে আমাদের এখানে মাছের সরবরাহ কমছে, এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে সাগরে আমাদের যে সাগরের যে মৎস্য প্রজনন বাড়ানোর জন্য সাগরে আমাদের 65 দিন বন্ধ করে দিয়েছে। এই 65 দিন বন্ধ করার জন্য আমাদের সামুদ্রিক মাছগুলো এখানে আসতেছে না, এই জন্য আমাদের মাছের চাহিদা অনেকটা কম। জি ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে তিনি বলছিলেন যে এই যে সাগরের মাছ ধরা বন্ধ, এছাড়া জঙ্গলে বন্ধ থাকার কারণে কিন্তু মাছের সরবরাহ নেই, এবং তারা কিন্তু এই বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে তারা কিন্তু কাজ করছে আশপাশের জেলা থেকে, এমনকি দেশের বাইরে থেকে ভারত থেকে বার্মা থেকে বিভিন্ন সামুদ্রিক মাছও কিন্তু এই বাজারে আসছে। এবং আপনাদের যদি বলি শুধুমাত্র এই বাজারে মাছ আসে না, এই বাজার থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু এখানে মাছ যায়, বিশেষ করে রাজশাহীতে মাছ যাচ্ছে, চট্টগ্রামে কিন্তু এই বাজার থেকে মাছ যায়। এছাড়া যদি আপনাদের বলি যে এই বাজারে কিন্তু এখন যে মাছের দাম সেটি কিন্তু প্রতি মাছেই কিন্তু কেজি প্রতি 30-40 টাকা দাম বাড়ছে। ট্যাংরা মাছ এখন বিক্রি হচ্ছে 480 টাকা করে, যে মাছ কিন্তু গত মাসে বিক্রি হয়েছে 400 টাকা থেকে 450 টাকা। এছাড়া যদি আপনাদের বলি খাইসে মাছও কিন্তু বিক্রি হচ্ছে 420 টাকা। সব মিলিয়ে কিন্তু যে মাছের যে দাম সেটি কিন্তু তুলনামূলকভাবে বাড়ছে। যদি আপনাদের বলি মৌসুমের কিন্তু ভালো থাকলে কিন্তু এ বাজারে প্রতিদিন 2 কোটি টাকার মাছ বিক্রি হয়, কিন্তু এই যে মৌসুম ভালো না থাকায় কিন্তু প্রতিদিন এখন 30-40 লাখ টাকার মাছ বিক্রি হচ্ছে। সব মিলিয়ে কিন্তু যেটি বলবো যে মাছের সরবরাহ কম হয়, দাম কিন্তু তুলনামূলক বেশি। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে মাছের সরবরাহ সম্পর্কে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।